নমস্কার বন্ধুগণ নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধু আজকে এই গেমের দ্বিতীয় এপিসোড আর আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে কেবিনেটটি সঠিকভাবে ইউজ করতে হয় তো এই কেবিনেটের গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে এই গেমে ভাই বাড়ি ঘর তৈরি করতে গেলে এই কেবিনেটটা অবশ্যই বিল্ড করতে হবে তো এই কেবিনেটের বিষয়ে তোমাদেরকে বলবো এর সঠিক কাজ কি কীভাবে ইউজ করতে হয় তো নতুন প্লেয়াররা অনেক ভুল কাজ করে এই কেবিনেটটি সঠিকভাবে ইউজ করতে পারে না আর তাদের বাড়িঘর কিন্তু ডিমলিশ হয়ে যায় মানে অটোমেটিক ধ্বংস হয়ে যায় তো বন্ধু আজকের ভিডিওটি শুধু বিগানার্স বা নতুন প্লেয়ার্সের জন্য তো আজকের ভিডিও শার্ট আউট ফার্স্ট বোন গেমার তো ওই বন্ধুটা আমার কাছ থেকে ফার্স্ট টাইম শার্ট আউট চেয়েছে মানে এর আগে কেউ শার্ট আউট চায়নি ভাই তো যাও তাকে সাপোর্ট করার চেষ্টা করো আর বন্ধু আমার মনে হয় না যে আমি সেই যোগ্য হয়েছি বা উপযুক্ত হয়েছি শার্ট দেওয়ার কারণ আমার নিজেরাই এখন ওয়ান কে সাবস্ক্রাইবার হয়নি ভাই তোমরা আমার গেম পেলে ভিডিও দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না ভাই তো যাও আমাকে সাবস্ক্রাইব করো ফাটাফাট ওকে তো বন্ধু এই গেমে কেবিনেটের আসল কাজগুলো কি তোমাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো তো ভিডিওটি শেষ পরিত দেখো তো বন্ধু এই গেমের কেবিনেটের ইউজ হচ্ছে যে আমরা যে বাড়িঘরগুলো তৈরি করি বা কনস্ট্রাকশন বিল করি সেগুলো বজায় রাখার জন্য সেইগুলো মেনটেন্স করার জন্য ভাই এই ক্যাবিনেটটা বিল করতে হবে অনেকে কেবিনেট ইউজ ঠিকমতো ইউজ করতে পারে না ভাই তাদের বাড়িঘর অটোমেটিক ডিমলিশ হয়ে যায় মানে ধ্বংস হয়ে যায় তো বন্ধু এই গেমে আমাদের বাড়িঘর দুটি কারণের জন্য নষ্ট হয়ে যায় একটি হচ্ছে আদার স্পিলাররা এসে ভাই আমাদের বাড়ি রেড করে নিয়ে চলে যায় আর যা কিছু লুট থাকে সব কিছু লুটে নিয়ে চলে যায় ভাই আর আর একটা হচ্ছে যে আমরা ঠিকমতো এই ক্যাবিনেটটি মেনটেন্স করতে পারি না তার জন্য আমাদের বাড়িঘরগুলো অটোমেটিক ডিমলিশ হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় ভাই তো আমার বন্ধু এখানে একটা কেবিনেট বিল করেছে ওকে তো এই লোকেশন আমাকে দিয়ে দিয়েছে তো এই সাইডে আমি মানে কেবিনেট লোকেশন যেটা ঠিক করে রাখতে হবে তো এখানে ভাই সঠিকভাবে চেনা যাচ্ছে নাও কিন্তু বাইরে যেতে হবে একটু দূরে যেতে হবে তো দেখো বন্ধুরা এখান সঠিকভাবে চিনতে পারছি আমি কেবিনেটে ওকে তো এইভাবে মানে কেবিনেটের লোকেশনে মানে লোকেশনগুলো দেখে আমাদের ঘরগুলো আমরা চিনতে পারবো ওকে আর বন্ধু এবার আমি মানে এখানে আমাকে পারমিশন দিয়ে দিয়েছে তো আমি ডিমলিশ করে দিলাম মানে নষ্ট করে দিলাম এই কেবিনেটটি তো আমি নিজে একটা কেবিনেট বিল করবো দেখো বন্ধু এখানে আমি একটা কেবিনেট বিল করেছি ওকে তো এই ক্যাবিনেটের কাজ কি এবার তোমাদেরকে আমি বলবো ওকে তো এই ক্যাবিনেটটা ওপেন করতে হবে আর কেবিনেটে ভাই ক্যাবিনেটটা এখন মানে আল্লাহ হয়ে আছে লক করার জন্য এখানে ভাই কিছু রিসোর্স দিতে হবে ওকে তো রিসোর্স যেগুলো দেখো আমি উডের বাড়ি তৈরি করেছি কাঠের বাড়ি তৈরি করেছি তো এখানে আমাকে উড রাখতে হবে আরও অনেক কিছু জিনিস চেয়েছে ভাই স্টোনও চেয়েছে মানে স্টোনের একটা ওয়াল আমি আপগ্রেড করেছি ওকে তো ভাই এখানে কিছু উড দিতে বলেছে আর কিছু স্টোন রাখতে বলেছে কিছু বলতে আমাদের নিজের ইচ্ছে মতো আমরা রাখতে পারবো কে তো এই বিষয়ে তোমাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব তো নিচে তিনটি অপশন রয়েছে আপগ্রেড রিপেয়ার আর ম্যানেজ ট্রাফ ওকে তো আপগ্রেডে আমরা ডাইরেক্ট আমাদের উডেন ওয়ালগুলো এখান থেকে ভাই সব ওয়ালগুলো আমরা আপগ্রেড দিতে পারবো মানে স্টোন করতে পারবো আর স্টোন থেকে আয়রন আয়রন থেকে ডাইরেক্ট আমরা স্টিল করতে পারবো আর স্টিলের আপগ্রেড করলে ভাই কেবিনেটটা মেনটেন্স করা খুবই কঠিন হয়ে যাবে কারণ এই গেমে স্টিল বার খুব কম মাত্রায় পাওয়া যায় ওকে তো বন্ধু এখানে আমার বন্ধু ভাই কেবিনেট থেকে সব কিছু রিসোর্স বের করে নিয়েছে আর ভাই রাইট সাইডে এখানে একটা মানে পপ আপ হয়েছে নোটিফিকেশন হয়েছে ওকে তো এখানে বলেছে আমাদের যে কেবিনেটার রয়েছে সেই কেবিনেটটা ভাই মেনটেন্স টাইমে চলে গেছে সেটা মেনটেন্স করার জন্য কিছু রিসোর্স দিতে হবে তো উড আর স্টোন দিতে হবে ওকে তো রিপেয়ার অপশান থেকে আমাদের বাড়িঘরগুলো আমরা রিপেয়ার করতে পারবো কেউ যদি আমাদের বাড়িঘরগুলো একটু ড্যামেজ দেয় বা কেউ যদি রেড করে নিয়ে যায় ভাই তাহলে রিপেয়ার অপশান থেকে ভাই মানে আমরা রিপেয়ার করতে পারবো সেই অপশানে লাল হয়ে থাকবে তো সেই অপশানে ক্লিক করলে মানে কী কী জিনিস লাগবে সব কিছু বলে দেবে ওকে তো আমার কিছু উট লেগেছে ভাই তো আমি রিপেয়ার করে দিয়েছি আর খুবই সুবিধা হবে ক্যাবিনেট থেকে রিপেয়ার করতে নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এনিমিরা আমাদের কোন ওয়ালটা ড্যামেজ দিয়েছে ওকে আর ভাই ম্যানেজ স্টাফ থেকে আমরা আমাদের বন্ধুদের মানে ক্যাবিনেটের পারমোশন দিতে পারবো তো ম্যানেজ স্টাফ থেকে আমি আমার বন্ধুদের পারমোশন দিতে পারবো আর যদি পারমোশন দেই তাহলে আমাদের বাড়ি ঘরে তারা ভাই আমার মতো কাজ করতে পারবে মানে যেখানে সেখানে তাদের বেড লাগাতে পারবে নিজের ইচ্ছা মতো বাড়িঘরগুলো ডিমলিশ বা ভাঙতে পারবে ওকে তো আমার বন্ধুদের আমি টিম থেকে বের করে দিয়েছি তাদের মানে তাদেরকে আমি বলেছি একটা ওয়াল ভাঙতে তো ওকে যদি আমাদের বাড়ি রেড করতে আসে তাহলে একটা নোটিফিকেশান আসবে ওকে তো বন্ধু এখানে ভালো করে লক্ষ্য করো বিল্ডিং মেনটেন্যান্স কস্ট মানে আমি যে বাড়িটা তৈরি করছি তার জন্য কী কী লাগবে ভাই আমি ছোট্ট একটা বাড়ি তৈরি করছি সেই হিসাবে এখানে রিসোর্স চেয়েছে আমি যখন বড় বাড়ি তৈরি করবো যখন অনেক মেশিন ইঞ্জিন লাগাবো তখন কিন্তু সেই হিসাবে এখানে লাগবে তো এখানে কী লাগবে আমি বলে দিই এখানে লাগে উড স্টোন আয়রন বার স্টিল বার এগুলো জিনিস লাগে ওকে আমি যেহেতু এখানে স্টিল মানে স্টিল বা আয়রন বারের বেস আপগ্রেড করে নিই সেই জন্য এখানে লাগবে না আমি শুধু একটা ওয়াল স্টোনে দিয়েছে সেই জন্য এখানে স্টোন লাগবে আর সেই স্টোন বাই তিরিশ মিনিটের জন্য একটা স্টোন ইউজ হবে আর তিরিশ মিনিটের জন্য উট ইউজ হবে তিনটি আর আমি যে বেশটা তৈরি করেছি এটা ছোটো বেস্ট তৈরি করেছি আর বন্ধু এখানে কিছু রিসোর্স রেখেছি তো এই রিসোর্সগুলো অটোমেটিক নষ্ট হয়ে মানে একটু কমে যাবে তিরিশ মিনিট পর পর একটু কমে যাবে আর সবার নিচে একটা মানে এখানে একটা নোট দিয়েছে যদি এই রিসোর্সগুলো কমে যায় তাহলে কিন্তু আমাদের কেবিনেটটা কাজ করা বন্ধ হয়ে যাবে ক্লাপস হয়ে যাবে আর তার ফলে কী করবে ভাই তার ফলে আমাদের কেবিনেটের যে নিয়ম রয়েছে মেনটেন্যান্স টাইম যে নিয়ম রয়েছে অটোমেটিক আমাদের বাড়িটা ডিমলিশ হয়ে যাবে মানে ধ্বংস হয়ে যাবে ওকে তো সেই জন্য বন্ধু খুব ভালো করে এই কেবিনেটটা মেনটেন্স করতে হবে আর বন্ধু এখানে ভালো করে লক্ষ্য করো মেনটেনান্স টাইম দিয়েছে সাতাশ ঘন্টার জন্য তো এটা রিসোর্সের উপর নির্ভর করে আমি যদি বেশি জিনিসপত্র রাখি মানে বেশি বেশি উট বা বেশি যদি স্টোন রাখি তাহলে ওই হিসাবে এখানে টাইমটা বাড়বে কারণ তিরিশ মিনিট পর পর আমাদের কিন্তু মেনটেনেন্স কস্ট যেগুলো কস্ট সে হিসাবে কাটবে সেগুলো এখানে অটোমেটিক কাটবে তিরিশ মিনিট পর পর একটা করে স্টোন কাটবে আর তিরিশ মিনিট পর পর একটা করে মানে তিনটা করে উট কাটবে সেই হিসাবে আমাদের এখানে টাইমটা মেনটেন করবে তো এখানে মেনটেনেন্স টাইম দিয়েছে সাতাশ ঘন্টা আমি যদি এই কেবিনেটে আর কোনো কিছু জিনিস যদি না রাখি তাহলে কিন্তু অটোমেটিক এর টাইমটা কমে যাবে তার ফলে আমাদের কেবিনেটটা কাজ করা বন্ধ হয়ে যাবে তার ফলে আমাদের যে বাড়ি ঘর রয়েছে সেগুলো ডিমলেজ হয়ে যাবে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে সেই জন্য ভাই সবসময় ঘরগুলো তৈরি করতে হলে এখানে ফলো করতে হবে আর একটা কেবিনেট বিল করলে আমরা আমাদের বাড়ি ঘরগুলো লিমিট হিসেবে তৈরি করতে পারবো এখানে বেস লিমিট বলেছে দুইশো মানে দুশোটা মানে 200 মিটারের মধ্যে মানে ফাউন্ডেশন দিতে পারবো তার বেশি দিতে পারবো না আর কনস্ট্রাকশন লিমিট মানে কতটা উঁচু করতে পারবো যেমন ওয়াল রয়েছে উইন্ডো রয়েছে আরও অনেক কিছু রয়েছে বাড়িটা উঁচু করার জন্য সেই হিসেবে দিয়েছে আটশো মিটার পর্যন্ত না ভাই কিন্তু আসো দিয়েছে ওই হিসেবে তৈরি করতে পারবো আর এই লিমিটের বাইরে আমরা যদি কনস্ট্রাকশন বিল বা আমাদের বাড়ি যদি বড় করতে চাই তার জন্য ভাই বসাতে হবে আমরা এই গেমে টোটাল পাঁচটা বেশি ইউজ করতে পারবো না মাল্টিপেল আমরা একটা ইউজ করতে পারবো তো একটু বড় জায়গা হিসাবে সেগুলো ইউজ করতে হবে মানে বেস লিমিট আর কনস্ট্রাকশন লিমিটের ভিতরে আমরা কোনো আর মাল্টিপেল ক্যাবিনেট বসাতে পারব না মানে একটার বেশি আমরা বিল করতে পারবো না আর বন্ধু কোনো এনিমি যদি আমাদের বাড়ি রেড করে তাহলে কিন্তু এই কর্নারে ভাই শো করবে এখানে একটা নোটিফিকেশন আসবে তো লাল বাদে বলছে ব্লিঙ্ক করছে ওকে তো এই অপশানে ক্লিক করতে হবে তাহলে বুঝতে পারবো আমাদের কি ভেঙেছে আর কোন এনিমি ভেঙেছে তার নাম ডিটেলস সব কিছু শো করবে ভাই এখানে আর বন্ধু এই ওয়ালটা যে ভেঙে দিয়েছে সেটা লাল হয়ে আছে সেই ওয়ালটা ওকে তো সেটা ঠিক করতে হবে ঠিক করার জন্য রিপেয়ার অপশানে ক্লিক করতে হবে আর কী কী সেখানে লাগবে সব কিছু বলে দেবে ভাই সেই অপশানে গিয়ে আমরা ঠিক করতে পারবো তো এই সার্ভারটা স্টার্ট হওয়া মাত্র দুই তিন দিন হয়েছে সেজন্য ভাই রেড করলে লাল হয়ে থাকবে যখন ছিয়াত্তর ঘন্টা হয়ে যাবে রিস্টার্ট টাইম হবে তখন কিন্তু আলদা মেকানিজম কাজ করবে অনেক কিছু মেকানিজম হেঁটে যাবে তো সেই বিষয়ে তোমাদেরকে আমি পরে বলবো ওকে তো বন্ধু আমি কুইক রিপেয়ার করে দিয়েছি আর আমার ওয়ালটা ঠিক হয়ে গেছে ভাই তো এইভাবে ঠিক করতে হয় তো বন্ধু এবার কেবিনেট থেকে আমি ডাইরেক্ট আমার যে ওয়ালগুলো রয়েছে বা ফাউন্ডেশন রয়েছে সবগুলো আপগ্রেড করতে পারবো ডাইরেক্ট ওকে তো ভাই আপগ্রেড করার জন্য আপগ্রেড স্টোন আপগ্রেড টু স্টোন করে দিলাম তো দেখো বন্ধু ফাউন্ডেশন আর এই সিঁড়িটা সবগুলো আমার আপগ্রেড হয়ে গেছে স্টোন হয়ে গেছে তো এবার মানে নেক্সট আপগ্রেড করার জন্য লাগবে আয়রন বার তারপর স্টিল বার লাগবে তো আমাদের কাছে যদি সেগুলো থাকে তাহলে তো ভাই এই অপশানে গিয়ে আমরা আপগ্রেড করতে পারবো তো এই অপশান থেকে মানে এই কেবিনেটের অপশান থেকে আমরা ডাইরেক্ট আপগ্রেড করতে পারবো যেগুলো আর ওয়ালের সামনে যেতে হবে না ভাই সেই বিল্ডিং অপশানে গিয়ে আপগ্রেড করতে হবে না তো খুব সুবিধা হবে এইভাবে আপগ্রেড করলে ওকে তো দেখো বন্ধু আমার কেবিনেটটা আমি নষ্ট করে দিয়েছি আর আমার বেসটা অটোমেটিক নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো ভাই এই বাড়িটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে এখন সাদা আছে সাদার পর হলুদ হয়ে যাবে তারপর লাল হয়ে অটোমেটিক ডিমলিজ হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে আমাদের বেসটি আর এখানে কোনো কিছু জিনিস থাকবে না আগের মতো হয়ে যাবে তো এই বেসটি আবার ফিরে পাওয়ার জন্য কী করতে হবে ভাই তোমাদের যদি এরকম হয়ে যায় তো তোমরা এখানে একটা মানে ক্যাবিনেট বিল করবে ওকে ক্যাবিনেট বিল করার পর রিপেয়ার করবে আর ভাই আমি একটা কেবিনেট বিল করে তোমাদেরকে দেখাবো তো বন্ধু সবার প্রথমে কেবিনেট বিল করতে হবে কেবিনেট বিল করার পর কেবিনেটে ক্লিক করতে হবে তারপর রিপেয়ারের অপশনে দেখতে হবে কী কী চেয়েছে তারপর সেই হিসেবে ভাই রিপেয়ার করতে হবে তো আমার একটা ওয়াল রয়েছে উডেন ওয়াল সেটা আমি আপগ্রেড করবো তো দেখো বন্ধু আপগ্রেড করে দিয়েছি উডেন ওয়ালটি তো এখানে কিছু উড দিব তারপর স্টোন দিতে হবে মেনটেনান্স টাইমটা বজায় রাখার জন্য তো বন্ধু দেখো রিপেয়ার অপশনে অনেক কিছু জিনিস চেয়েছে আয়রন বার চেয়েছে কারণ আমি এখানে একটা লো ওয়ার্ক বেঞ্চ বসিয়েছি তো সেটা আমি ডিমলিশ করে দিলাম ভাই তো নষ্ট করে দিয়েছে ওকে তো এবার আমি রিপেয়ার করতে পারবো সেই আয়রন আর লাগবে না স্টোন শুধু লাগবে তো তো আমার কেবিনেটে অনেকগুলো স্টোন রয়েছে ভাই এই স্টোনগুলো নিতে হবে তারপর আমি কিছু স্টোন আমি কেবিনেটে রেখে দেবো নয়টি রেখে দিয়েছি আর এখানে মেনটেন্স টাইম দেখাচ্ছে না ভাই আরও একটু বেশি করে স্টোন রাখতে হবে ওকে তো ভাই দেখো এগুলো ড্যামেজ হয়ে গেছে অল্প একটু করে ড্যামেজ হয়ে গেছে তো এগুলো ঠিক করার জন্য রিপেয়ারের অপশনে ক্লিক করতে হবে তো ভাই তিনশো তিনশো লাগবে স্টোন ওকে তো তিনশো বেরাশিটা স্টোন আমি কুইক রিপেয়ার করে দেবো তারপর আমাদের যে ওয়ালগুলো রয়েছে বা ফা ফাউন্ডেশন রয়েছে সেগুলো ভাই অটোমেটিক ঠিক হয়ে যাবে তো এইভাবে আমাদের বাড়িগুলো আমরা সেভ রাখতে পারবো যদি ভুল করে তোমরা কেবিনেটের মেনটেন্স টাইমে যদি হারিয়ে ভালো তাহলে এইভাবে ঠিক করতে পারবে তবন্ত আজকের গেম পেলে ভিডিওতে তোমাদেরকে আমি শুধু বেসিক টিপ দিলাম ক্যাবিনেটের বিষয়ে আর ক্যাবিনেটের বিষয়ে আরও অনেক টিপস দেওয়া বাকি রয়েছে সেগুলো রেড করার সময় লাগবে তবন্ত আজকের গেম পেলে ভিডিও এই পর্যন্তই তবন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই